আছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি আমি নূপুর মাহমুদ। শুরুতেই সংবাদ শিরোনাম। একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু, অক্টোবরে ক্লাস। রাজশাহীতে টিসিবির পণ্য বিক্রয় শুরু। বিহার থেকে আলিফ লামি মোড় পর্যন্ত ফোরলেন রাস্তার কার্পেটিং কাজ পরিদর্শন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সারা দেশে একযোগে সকল কলেজের অনলাইনের মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ভর্তি কার্যক্রম চলবে আগামী 17 সেপ্টেম্বর পর্যন্ত। সকাল 10টা থেকে শুরু হয় এই কার্যক্রম। করোনা ভাইরাস পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে একাদশ শ্রেণীতে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস শুরু হচ্ছে। এই লক্ষ্যে 1 অক্টোবর বাজারে এই ক্লাসের পাঠ্যবই বিক্রির জন্য উন্মুক্ত করা হবে। রোববার থেকে শুরু হয়েছে ভর্তি কার্যক্রম। আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক বলেন, অক্টোবরের প্রথম সপ্তাহে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে, তবে করোনা পরিস্থিতির কারণে অনলাইনে কেবল এই ক্লাস চলবে। শিক্ষা প্রতিষ্ঠান খুলে গেলে স্বাভাবিকভাবে ক্লাস শুরু হবে। এবারও মোট 3টি ধাপে SSC ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির আবেদন করে। প্রায় 14 লাখ শিক্ষার্থীর ভর্তির আবেদন করেছে। উচ্চ মাধ্যমিকে মোট পাঠ্য বইয়ের সংখ্যা 39টি। এগুলোর মধ্যে বাংলা, ইংরেজি এবং বাংলা সহপাঠ বই সরকারিভাবে প্রকাশিত হবে। এবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের বইটিও বেসরকারিভাবে প্রকাশকদের পাশাপাশি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বইও বাজার থাকছে। রোববার থেকে রাজশাহীতে TCB পণ্য বিক্রি শুরু করেছে। সকাল 12টা থেকে রাজশাহী নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পণ্য বিক্রি শুরু হয়। TCB-র রাজশাহী কার্যালয়ের গুদাম কর্মকর্তা আব্দুল্লাহ মামুন বলেন, বন্যা ও করোনার কারণে TCB-র পণ্য দিচ্ছে সরকার। প্রথম অবস্থায় চিনি, সয়াবিন তেল, মুসুর ডাল, পেঁয়াজ বিক্রি করা হবে। রাজশাহী জেলা ও মহানগর মিলে 82 জন ডিলার রয়েছে। রাজশাহী নগরীর কোটিস্টেশন, তালাইমারি, নওদাপাড়া চিড়িয়াখানার সামনে, সাহেববাজার ভুবনমোহন পার্কে প্রতিটি ডিলার পাবে 600 কেজি চিনি, তেল 800 লিটার, ডাল 500 কেজি, পেঁয়াজ 300 কেজি। একজন ক্রেতা সবগুলো জিনিস 2 কেজি করে নিতে পারবেন। শুধু তেল 5 লিটার নিতে পারবেন। বিহার থেকে আলিফ লামিম ভাড়ার মোড় পর্যন্ত ফোরলেন রাস্তার কার্পেটিং কাজ পরিদর্শন করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। উন্নয়ন কর্মকাণ্ডে পাল্টে যাচ্ছে মহানগরীর সড়কের চিত্র। মহানগরীতে হচ্ছে দৃষ্টিনন্দন ফোরলেন সড়ক। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আলিফ লামিম মোড় থেকে বিহার ফোরলেন রাস্তায় একটি ফ্লাইওভার। ফ্লাইওভার নির্মাণের কাজ শেষ হয়েছে। ফোরলেন রাস্তার কাজ চলমান রয়েছে। রোববার বিহারের সামনে থেকে ফ্লাইওভার পর্যন্ত রাস্তার কার্পেটিং কাজ পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র। এ সময় তিনি কাজের অগ্রগতি ও প্রকল্পের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। 189 কোটি 34 লাখ 59 হাজার টাকা ব্যয়ে রাজশাহী মহানগরীর রাজশাহী নগর প্রধান সড়ক হতে মোহনপুর রাজশাহী নাটোর সড়ক পর্যন্ত পূর্ব পশ্চিম সংযোগ সড়ক নির্মাণ। প্রকল্পের আওতায় আলিফ লামিম ভাটার মোড় হতে ছোট বনগ্রাম, মেহেরচণ্ডী, বুধপাড়া, 14 পায়া হয়ে বিহার পর্যন্ত 6.793 কিলোমিটার 4 লেন সংযোগ সড়ক নির্মাণ কাজ করা হচ্ছে। প্রকল্পটির আওতায় ফ্লাইওভার নির্মাণ কাজ শেষ হয়েছে। এছাড়া প্রকল্পের আওতায় সড়কের দুই পাশে ফুটপাথ, একটি ব্রিজ, 8টি কালভার্ট, আইল্যান্ড, ট্রাফিক কাঠামো ইত্যাদি নির্মাণ করা হয়েছে। স্বল্প সময়ের মধ্যে নির্মিত সড়কটি আনুষ্ঠানিকভাবে চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। এই সড়কের কারণে মহানগরীর ক্রমবর্ধমান যানজট পরিস্থিতি উল্লেখযোগ্য উন্নতি সাধিত হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন রাশিকের নির্বাহী প্রকৌশলী গোলাম মোর্শেদ, ঠিকাদার প্রতিষ্ঠান রিথিন এন্টারপ্রাইজের কর্ণধার তৌরিদ আল মাসুদ রনি, শামসুজ্জামান রতন ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। নোয়াখালীর দ্বীপ উপজেলায় হাতিয়া পুকুরের পানিতে ডুবে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরের দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের মেঘ ফ্যাশন গ্রামের এই ঘটনা ঘটে। নিহতরা হলেন এক ইউনিয়নের মেঘ ফ্যাশন গ্রামের সোহরাবুদ্দিনের স্ত্রী আকলিমা বেগম ও মেয়ে মরিয়াম সালমা। হাতিয়া থানার অফিসার ইজাজ আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে মা মেয়ে গোসলে যান। এ সময় মায়ের অগোচরে তার 2 বছর বয়সী মেয়ে সালমা পানিতে ডুবে যায়। পরে মেয়েকে উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে মায়েরও মৃত্যু হয়। ওসি আবুল খায়ের আরও জানান, পরবর্তীতে স্থানীয়রা তাদেরকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে স্থানীয় গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। রাজশাহীর গোদাগাড়িতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের এক সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-5। শনিবার রাত 11টার দিকে গোদাগাড়ি উপজেলার চাপাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলার কালিকলা গ্রামের মৃত লোকমানুল হক বিশ্বাসের ছেলে তরিকুল ইসলাম।
র‍্যাব 5 এর রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের একটি দলে অভিযান চালায়। তরিকুলের কাছ থেকে উগ্রবাদী লিফলেট জব্দ করা হয়েছে। রাজশাহীতে দিন মজুরের বেশে কোদালের বাঁশের হাতলের ভিতর অভিনব কায়দায় 1600 পিস ইয়াবা পাচারকালে মান্টু মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে বলিয়া মডেল থানার পুলিশ। রোববার বেলা 11টায় মহানগরীর শিরোইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মান্টু মিয়া চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর মুন্সিটোলা এলাকার বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে রোববার বলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবারণ চন্দ্র বর্মন, উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান, এটিএসআই নাসির উদ্দিন ও এএসআই সিরাজুল ইসলাম নগরীর শিরোইল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় বাস স্ট্যান্ডের একতা বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী মান্টু মিয়াকে 1600 পিস ইয়াবাসহ আটক করা হয়। তার কাছে থাকা কোদালের বাঁশের হাতলের ভেতর থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। ওসি জানান, দিনমজুরের বেশে কোদালের বাঁশের হাতলের ভেতর অভিনব কায়দায় তিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। বাংলাদেশে যে কয়েক ধরনের ইয়াবা পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে দামি মান্টু মিয়ার কাছে পাওয়া ইয়াবাগুলো। এগুলোর আনুমানিক দাম 4,80,000 টাকা। এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।